আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। নিশ্চয়ই খেয়াল করেছেন আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি। আমার এত একটা কষ্ট, এত একটা দুঃখের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা আমি কোনোদিনও ভাবি নাই। আসলে আমি অনেকদিন চেয়েছি ভিডিও আপলোড করতে, কিন্তু আমি পারিনি, পেরে উঠিনি। আসলে গত 6ই আগস্ট আমার প্রাণপ্রিয় মা, আমাদের সবার প্রাণপ্রিয় মা আমাদেরকে ছেড়ে চলে গেছে। অনেক চেষ্টা করেও, অনেক চেষ্টা করেও আসলে আমরা আমার মাকে বাঁচাতে পারলাম না। বারডেম হাসপাতালে 15 দিন লাইফ সাপোর্টে ছিলেন, মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত এই পৃথিবীর মায়া ছেড়ে চলেই গেলেন আমার মা। আজকে মা আমাদের মাঝে নেই। কত যে কষ্ট, কত যে যন্ত্রণা বুকের ভিতর, যে কি শূন্যতা, যে আপনজন হারিয়েছে শুধু সেই বুঝতে পারবে। বেশি কথা বলতে পারবো না ভিউয়ার্স, আজকে আমার মা মারা গেছে। আজকে 40 দিন, আজকে আমি মার বাসায় যাব, মার বাসায় যাব, মার ঘর সবই আছে, অথচ মা নেই। মার সাথে কোনো কথা বলতে পারবো না, মার মুখটা দেখতে পারবো না, মাকে আদর করতে পারবো না, সেটা ভাবতে গেলেই জানি কেমন লাগে। চলুন ভিউয়ার্স, আমি আমার মার বাসায় যাব, আপনারা আমার সাথে থাকুন। এই তো ভিউয়ার্স, প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি। এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই আমার মার ঘর। সব কিছু ঠিক জায়গাতেই আছে, শুধু আমার মা নেই। যেই জিনিস যেখানে থাকার কথা সেখানেই রয়েছে। আমার মা আমার মার এই ঘরটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখে রাখতেন। আজকে যে দেখলাম আমার বড় ভাবি ঠিক তেমনি সুন্দর করে সাজিয়ে রেখেছেন সব কিছু। এই যে খাট, এইভাবে এই বালিশগুলো সাজানো থাকতো সবসময়। এই যে ছোট কোল বালিশ, সেই বালিশে আমার মা ঘুমাতেন। এই যে আলমারি, আলমারির উপরে কিছু রাখা ইসলামী বই, এই বইগুলো আমার মা অবসর টাইমে ইসলামী বইগুলো পড়তেন। এই বইগুলোর পাশেই রয়েছে আমার মা ডায়াবেটিস ছিল, প্রেশার ছিল, সেগুলো মাপার যন্ত্র, সেই মেশিনগুলোও রয়েছে এখানে, ঠিক জায়গার মতোই আছে সব। আমি যখন মার বাসায় যেতাম, এই যে মার খাটের পাশে এই জানালা দিয়ে মা তাকিয়ে থাকতেন রাস্তার দিকে, এই খাটে, এই যে জিনিসটা আমি স্পর্শ করছি, আমার মার হাতে স্পর্শ পাচ্ছি, মার হাতের গন্ধ পাচ্ছি। আমি মনে হয় বুকের মধ্যে কী যে মোচড় দিয়েছে, কী যে কষ্ট লাগছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা। মার খাটে বসলাম, মার খাটে আমি বসতাম, পাশে মা সবসময় বসে থাকতেন, কত কথা, কত গল্প যে করতেন মা আমাদের সাথে, যখনই যেতাম তখনই। আজ আমি বসেছি বা কিন্তু আমার পাশে মা নেই। আমার মা পান খেতেন,
এইটা দিয়ে সুপারি কাটতেন মা। এই বালিশটাতে মা ঘুমাতেন। এই বালিশ যখন হাতে নিলাম মনে হলো মার গন্ধ পাচ্ছি আমি, মার হাতের পরশ রয়েছে এই কোল বালিশে। এখন তো সবই স্মৃতি আসলে। এই যে মা আমার হাতে যে চশমাটা দেখছেন, এই চশমাটাও মা পরতেন সবসময় চোখে দিতেন। সব কিছু জায়গা মতোই আছে, মা শূন্য ঘর কতটা যে কষ্ট দেয় আমাদেরকে। আজকে বিকেলবেলা মার খাটে আমি, আমার মেয়ে, বড় আপু, তার দুই মেয়ে, ভাইয়া, ভাবি, ভাইয়া দুই ছেলে, আমরা সবাই মার খাটে বসেছিলাম। কারোর মুখে কোনো কথা নেই। আমরা মনে মনে ভাবছিলাম মা হয়তো আমাদের পাশেই আছে। প্রিয় ভিউয়ার্স, দোয়া করবেন আমার মা বাবার জন্য, আমরা যেন ওই শোক সইবার শক্তি পাই। সবাই দোয়া করবেন আমাদের জন্য।